আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে মুসলিম নারীদের পোশাক নির্ধারণ দেখুন মানতে হবে যে নিয়ম সে বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখিয়ে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল উমরা পালন করতে আসা মুসলিম নারীদের পোশাক নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ ফলে এই পোশাক পরিধান করেই মক্কার গ্র্যান্ড মসজিদে উমরা পালন করবেন নারীরা সৌদির উমরা ও হজ মন্ত্রণালয় জানিয়েছেন উমরা পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন তবে তা হতে হবে নির্ধারিত নিয়ম নীতির মধ্যে টুইটার বা বর্তমান পোস্টে মন্ত্রণালয় জানিয়েছেন নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলে ডালা শরীরে কোনো ধরনের অলঙ্কার থাকতে পারবে না শরীরে সম্পূর্ণভাবে ডাকা থাকতে হবে পবিত্র হজের সময় ব্যতীত যে কোনো সময় উমরা পালন করা যায় তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরা করতে বেশি মানুষের আগমন ঘটে যেটিকে উমরার মৌসুম হিসেবে বলা হয় পরপরই শুরু হয় গত মাস আগে থেকে সৌদি আরবের উমরার মৌসুম শুরু হয়ে গেছে ধারণা এই বছর কোটি দুই এক মুসলিম উমরা করতে পবিত্র মক্কানগরীতে আসবেন তবে যে সকল নারীরা আসবেন তাদেরকে পোশাকের ব্যাপারে সতর্কতা থাকতে হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে